ব্রিটেনের খ্যাতনামা খেলনা প্রস্তুতকারক সংস্থা হ্যামলেসের পর এবার আরও একটি বিখ্যাত সম্পত্তির মালিক হলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। সম্প্রতি ব্রিটেনের বিখ্যাত স্টোক পার্কে কিনে নিল তার সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। খরচ পড়ল 79 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 593 কোটি রুপি, যা কিনা বাংলাদেশি মুদ্রায় 669,88,84,000 টাকা। এর ফলে ব্রিটেনের আইকনিক কান্ট্রি ক্লাব এবং বিলাসবহুল গলফ রিসর্টের মালিক বনে গেলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তথা ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটেনের বাকিংহামশায়ারের বিলাসবহুল হোটেল এবং গলফ কোর্স রিলায়েন্সের কনজিউমার অ্যান্ড হসপিটালিটি সম্পদে যুক্ত হল। জানা গেছে, 300 একরের ব্রিটেনের এই পার্কটির ভিতরে রয়েছে বিলাসবহুল হোটেল, কনফারেন্স সুবিধা, এছাড়াও রয়েছে খেলাধুলার একাধিক উপকরণ। শুধু তাই নয়, ইউরোপের অন্যতম বড় গলফ কোর্সও রয়েছে এখানে, যেখানে আবার জেমস বন্ডের 2টি ছবি গোল্ডফিঙ্গার ও টুম্ব নেভার ডাইজ সিনেমা 2টি শুটিং হয়েছিল। গোল্ডফিঙ্গার সিনেমার পর থেকেই এই গলফ কোর্সটির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। এছাড়াও এখানেই সম্পন্ন হয়েছে ব্রিজেট জোনসের ডায়েরি এবং নেটফ্লিক্সের দ্য ক্রাউন সিনেমার শুটিং। এই স্টোক পার্কটি আসলে 900 বছরের পুরনো। 1908 সাল পর্যন্ত এটি ছিল ব্যক্তিগত মালিকানাধীন। এতে রয়েছে 49টি বিলাসবহুল বেডরুম, 27টি গর্তের গলফ কোর্স, এছাড়াও রয়েছে 13টি টেনিস কোর্ট এবং 14 একরের বাগান। তবে এই প্রথম নয়, এর আগে 2019 সালে ব্রিটেনের খেলনা প্রস্তুতকারক হ্যামলেসও কিনে নিয়েছিল মুকেশ আম্বানি। এরপর এবার তার সম্পত্তিতে জুড়ল এই স্টোক পার্ক। করোনা আবহে ব্যবসায়িক দিক থেকে খুব একটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়নি রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানিকে। এই সময় তার সংস্থার লগ্নি করেছে ফেসবুক, গুগলের মতো সংস্থা। এছাড়া অন্যান্য ব্যবসাতেও লাভের মুখী দেখেছেন রিলায়েন্স কর্ণধার। বর্তমানে আবার তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি। মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ 7,150 কোটি ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 5,50,000 কোটি রুপি।